বিসমুল্লা রহমান রাহীম আলমদুলিল্লাহ ই রবিল আলমিন ওসালাত ওসালাম আলাফিলামিয়া ইউআলসালিন আবীনা মোহাম্মলা আলহি ওসাহ বিহি ওমান্তাবম বি হসানিন ইলায়মুদ্দিন আর একটা শ্রেষ্ঠ সময় হল আর দিনে এমন একটি সময় রয়েছে যেই সময়কালে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই দোয়া কবুল করে থাকেন তখন এই দোয়াটা কখন এই নিয়ে অনেক একতলাপ রয়েছে এখতলাভ হওয়ার কারণ হল আল্লাহরাবুল আলমিন আল্লাহরাবুল আলমিন চান যে তার বান্দারা তার সাথে সবসময় সম্পর্কটা রাখুক কেন আপনাকে যদি বলা হতো যে আসরের পরেই তাহলে আসার উপরে শেষ করে আপনি নাই তাই না কিন্তু আল্লাহ রাব্বুল্লা আলমিন চান বান্দা কি করে সবসময় তার সাথে জুড়ে থাকুক অনেক সময় আল্লাহ রাবুল্লা আলমিন বান্দাকে পরীক্ষা করেন যাকে বেশি ভালোবাসেন সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন কাকে কী করেন বেশি পরীক্ষা করেন দেখবেন স্কুলে মাদ্রাসায় ক্লাসে অনেক সময় যারা ভালো শিক্ষক যারা ভালো শিক্ষক ভালো ছাত্র কি আরও বেশি করে কি পড়ায় আর কিন্তু মানে লেখাপড়া সবার চেয়ে ভালো এবং তাকেই বেশি জোর দেয় তাকে বেশি কী করে জোর দে অনেক পিতা মাতাকে তাকে দেখেছি বলছে যে আমি নিজে গিয়ে স্কুলে বলেছি আমার মেয়ে যে ফার্স্ট হয়েছে বা ছেলে যে ফার্স্ট হয়েছে বলবে যে তুমি দ্বিতীয় হয়েছ কারণটা কি জানেন হ্যাঁ যাতে করে আরও আগ্রহটা বেশি থাকে বাস্তব অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে যাকে তিনি পছন্দ করেন তাকে কি করেন পরীক্ষা ফেলেন আবার অনেক সময় দেখা যায় যে আপনি প্রার্থনা করছেন কিন্তু বিপদ থেকে উদ্ধার হচ্ছেন না কারণটা কি আপনাদের কাছে শুনতে চাই সুন্দর আমরা যেন পুরস্কার আছে ডাক আরো বেশি শুনতে চান আপনি দোয়া করছেন আপনার ডাক আপনার ডাক আল্লাহর কাছে এত পছন্দ তিনি বারবার শুনতে চান কি চান আল্লাহ চান যে মধ্যরাতে ওঠে তুমি আমাকে ডাকো তোমার ডাকটা আমার কাছে খুব পছন্দ কি খুব পছন্দ আপনারা যদি দিয়ে দেন তাহলে আল্লাহকে ডাকবেন না আল্লাহ কি করবেন আর বেশি ডাকবেন না এই জন্য আলামিন যাতে করে আপনার ডাক শুনতে পান সব সময় এই জন্য কি আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেন যাতে করে বান্দা তুমি আমাকে আরো বেশি বেশি ডাকো যাতে করে তোমার ডাকটা আমি শুনতে পাই তোমার ডাকটা আমার কাছে অনেক প্রিয় তোমার ডাক আমার কাছে কি তুমি কাছে চাও তুমি আমার কাছে চোখের পানি ফেলো এই চোখের পানিটা আমার কাছে যে এত ভালো লাগে এই জন্য বান্দা তোমাকে আমি পরীক্ষায় ফেলবো তুমি যে প্রার্থনা করেছ সেটা আমি তোমাকে তাৎক্ষণিক দিবো না যাতে করে তোমার চোখের পানি আরও আমি দেখতে পারি এই জন্য আপনার মনে করেন না যে আল্লাহ কাছে আমি ডাকলামটাকে আল্লাহ শুনেন আল্লাহ তালা শুনছেন শোনার পরেও আল্লাহকে আপনি কি করছেন পরীক্ষা করছেন যাতে করে আপনার চোখের পানি যে ফেলেন আপনি যে আল্লাহ রব কাছে প্রার্থনা করেন এই প্রার্থনাটা এই ডাকটা আল্লাহর কাছে এত মধুর এত মধুর এই গভীর সম্পর্কটা আল্লাহ রব্বুল্লা আলমিন চান যে আরো অনেকদিন আমি তোমার কাছে এই গভীর সম্পর্কটা থাকি এই জন্য কি করেন আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ আপনাকে পরীক্ষা করেন এবং দেরিতে দিয়ে থাকেন এবং আপনাকে আল্লাহ রবিন ওই যে যা চেয়েছেন বর্তমানে না দিয়ে আপনার জন্য আপনার মূল যে বিষয় মানে উদ্দেশ্যটা সেটা হলো কি জান্নাতের উচ্চ মর্যাদা উচ্চ মর্যাদার জন্য তিনি রেখে দেন তো জুম্মার দিনে আপনি পুরা দিনটা কি আপনি কি করবেন গণিমত মনে করবেন পুরা দিনটায় কি করবেন আপনি গণিমত মনে করবেন মনে করবেন যে শ্রেষ্ঠ সময় যে সময়কালে যে একটা সময় রয়েছে এই সময়টা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনার জন্য কি করবেন দোয়া কবুল করবেন শ্রেষ্ঠ সময় এই এই জন্য আপনি নির্ধারণ না করে আপনি কি করবেন দোয়া করতে থাকবেন কি করতে থাকবেন দোয়া করতে থাকবেন তো অনেকেই বলছেন তিনি একতলাপ করেছেন সময়টা কোনটি অনেকে বলছেন যখন ইমাম সাহেব খুদবাতে উঠেন সেই সময়টা ক্ষুদাটোর মেম্বারে বসেন খুদ্ শুরু করার এই সময় পর্যন্ত অনেকে বলছেন না যখন তিনি দুই খুদ্বার মাঝখানে বসেন সেই সময়টি অনেকে বলছেন সেই সময়টি হলো যখন ক্ষুদবার থেকে নামে নামাজ আরম্ভ করা পর্যন্ত অনেকে বলছেন যেটা হলো কি আসরের পরে অনেকে বলছেন যে বেলা ডোবার আগে মাগরীবের আগে অনেকে বলছে আসর থেকে মাগরিব পর্যন্ত এক রয়েছে কিন্তু আপনি কি করবেন আপনি কেউ সময়ের দিকে নির্ধারিত করবেন নাকি সারা সারাদিনে আপনার কাছে প্রার্থনা করবেন সারা দিন আপনি কি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন সব সময় কি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবেন প্রার্থনা করতে থাকবেন জুম্মার দিন জুম্মার দিনটা কি করবেন আপনি সারা দিন সময় পেলেন প্রার্থনা আর একজন মমিন একজন মমিন যে কির সারা কি এক মুহূর্ত থাকতে পারে না আমরা সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ ইলাহিল্লাহ আল্লাহ আকবর সুবাহান্লাহ সুবাহান্লাহ ইলা আল্লাহ সবসময় পড়তে থাকব আপনি হাতে কাজ করছেন পায়ে হেঁটে যাচ্ছেন আপনি গাড়ি চালাচ্ছেন আপনি কারখানায় কাজ করছেন আপনি খেতে কাজ করছেন মুখ তোর কাজ করছেন ভাই মুখ কী কাজ করছে অন্তর কি কাজ করছে না আপনি অন্তরে পড়তে থাকেন আপনার মুখে পড়তে থাকেন আপনি কী করতে থাকেন মুখে পড়তে থাকেন সাল্লামকে জিজ্ঞাসা করা হলিয়া রসল আল্লাহ আমাকে এমন একটি আমল শিক্ষা দিন সংক্ষেপে শর্টকাট যাতে করে আমরা কী করতে পারি কি করতে পারি তার মানে উপকৃত হতে পারি রসল বললেন কি তুমি তোমার কাজ হলো সময় তুমি তোমার জিহবাটাকে জেকের দ্বারা কী করবে তরু তাজা রাখবে তাহলে আমাদের সবসময় জিহবাটা কি থাকবে আল্লাহর জেকিরে মাসকুল থাকবে আল্লাহর জিকিরে মাস্কুল থাকবে একজন মমিন বাথরুমে গেলেও সে জিকির করে তাই না বাথরুমে গেলেও কিন্তু আল্লাহর নাম নেওয়া নিষেধ কিন্তু জিকির করা কি নিষেধ নাকি আল্লাহর নামে জিকির করব না অন্য জিকির রয়েছে জিকির কি আমি বাম পা দিয়ে প্রবেশ করব। আমি দোয়া পরে প্রবেশ করব। রাসুলের পদ্ধতিতে আমি সেখানে আমি বসবো এরপরে আমি আসার পর ভালো করে হাত ধৌত করব বার হওয়ার আমি দোয়াটা পাঠ করব এটাই জিকির একজন মানুষ বাথরুমে মৃত্যুবরণ করেছে সেও সেও কি যদি এই কাজগুলি করে যায় এই জিকির যদি করে বাথরুমের যদি জিকিরে তার জিকির করে তাহলে তার মৃত্যুটা কি ভালো হবে না খারাপ হবে তার মৃত্যুটা খারাপ হবে বাথরুমে হতে পারে বাথরুমে হইতে পারে টয়লেটে হইতে পারে কিন্তু তার মৃত্যুটা কি ভালো মৃত্যু কেননা সেটাও তার জন্য জিকির ছিল সেটাও তার জন্য আবাদত ছিল তাহলে একজন মমিন জুম্মার দিন শুধু কি নির্দিষ্ট করে দোয়া করবে নাকি সারা দিনে সে কি করবে দোয়া করবে কি বলেন আচ্ছা আর যখন মানুষ মৃত্যুবরণ করে মানুষ যে জায়গায় মৃত্যুবরণ করে সেখানে অনেকগুলি মাছ আলা রয়েছে সেই মাছ আলাগুলি আমরা জানি না বা আমল করি না সেটা হলো কি কান্নাকাটি শুরু করে দেয় একজন মৃত্য ব্যক্তি যখন মৃত্যুবরণ করছে তার যে কি জ্বালা তার যে কি পরিস্থিতি তার যে কি বিপদ সর্বশ্রেষ্ঠ মানুষ রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম একটা বাটিতে পানি দেওয়া হলো তিনি পানিতে হাত চোপাচ্ছেন আর মুখে পানি দিচ্ছেন আর বলছেন ইন্না আলিল মাতে সাকার মৃত্যুর কি রয়েছে যন্ত্রণা রয়েছে মৃত্যুর কি রয়েছে যন্ত্রণা রয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ তার মৃত্যু যন্ত্রণা সবার কি মৃত্যু যন্ত্রণা হয় না সবার মৃত্যু যন্ত্রণা রয়েছে তাহলে এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য সেই সময়কালে মানুষের ছোট্ট একটা শব্দ তার কাছে যে কি যে কষ্ট মনে হয় ছোট্ট একটা শব্দ একটা কথা তার যে কত কষ্ট মনে হয় সেটি সবাইকে কি করতে হবে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে সেই পরিস্থিতি সবাই সেই পরিস্থিতি যেতে হবে এই জন্য আমাদের প্রয়োজন আমার আত্মীয় স্বজন মৃত্যুবরণ করবে কান্নাকাটি যেন কেউ না করে এই কান্নাকাটি শব্দটা এই শব্দটা তার কাছে যে কত বড় কষ্টকর সে মৃত্যু ব্যক্তি ছাড়া কেউ জানে না ওই সময়কালে কোন শব্দ নাই ওই সময়কালে একটাই শব্দ থাকবে সেটা হলো তালকিন একজনে তালকিন দিবেন সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে থাকবেন কি দিতে থাকবেন তালকিন দিতে থাকবে তানকির অর্থ এটাই নয় যে আপনি তাকে বলবেন যে আব্দুল সালাম তুমি পরো তাকে নির্দেশ না দিয়ে শুধু তার খানের কানের সামনে আসতে করা আর কোনো শব্দ থাকবে না আর কোনো শব্দ থাকবে না শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ যখন যখন তার রোহ চলে গেল যখন তার রোহ চলে গেল তারপরে কি বন্ধ করে দেন কি করবেন তাকে তার চোখ বন্ধ করে দিবেন হাত সুন্দর করে দিবেন পাড়া সুন্দর করে দিবেন ঠিক আছে তারপরে সুন্দর করে তাকে ঢেকে রাখবেন ঠিক আছে এটা মৃত্যুবরণ হয়ে গেলে মৃত্যুবরণের আগে যেন কোনো শব্দ না হয় যাতে করে কান্না শব্দ অন্য শব্দ যেন তার কানে না আসে অন্য শব্দ যেন তার কানে না আসে এই কাজটা শুরু করেন তাহলে আপনি যখন মৃত্যুবরণ করেন আমি যখন মৃত্যুবরণ করো আমার জন্য সেখানে শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো কেন সেই সময়কালে সেই সময়কালে ছোট্ট একটা শব্দ ওই দূরের থেকে পাখি যে গান গাচ্ছে সেই শব্দটাও তার কাছে যে এত কষ্টকর মনে হয় এত কষ্টকর মনে হয় যে দুনিয়াতে কেউ সেটা বোঝাতে পারবে না সেই সময়কালে সবাই কান্নাকাটি শুরু করে দেয় কি করে দেয় সবাই কান্নাকাটি শুরু করে দেয় আর সেই সময়কালে যখন ফেরেস্তার উপস্থিতিতে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ একটি সময় ফেরেশতা ফেরেশতা যখন উপস্থিত হয় তখন ফেরেস্তার উপস্থিতিতে কি দোয়া কবল হওয়ার শ্রেষ্ঠ একটি সময় সেটা হলো যখন মানুষ মৃত্যুবরণ করে যখন কি মানুষ মৃত্যুবরণ করে সেই সময়কালে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করেন আপনার জন্য দোয়া করেন আপনার পিতা মাতার জন্য দোয়া করেন আপনি অমকের জন্য দোয়া করেন কেন সেই সময়কালে শ্রেষ্ঠ সময়ের একটি সময় আমরা কিন্তু জানি না যখন মানুষ যে সময়কালে মানুষ মৃত্যুবরণ করে সেই সময়কালে কি করবেন দোয়া করবেন কি করবেন তা সেই সময়কালে দোয়া করবেন যখন ফেরেস্তা উপস্থিত হয় সে সময়কালে কি হয় ফেরেস্তা উপস্থিত হয় সে সময়কালে কী করবেন দোয়া করবেন কী করবেন আপনার যারা দোয়া করবেন যা যে প্রয়োজন অনেক সময় দেখা গেল যে মানুষ মৃত্যুপরণ করছে আমার দোয়া করা প্রয়োজন আমার কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ রব্বুল আল্লাহমের কাছে তখন আমি জানবো যে কখন আমার এলাকায় একজন মানুষ মৃত্যু পক্ষে মৃত্যু পথযাত্রী ওই সময়কালে গিয়ে সেখানে গিয়ে কী করব আমি দোয়া করবো সেখানে কী করব আমি দোয়া করব ঠিক আছে তাহলে যখন ফেরেশতা মানে জন উপস্থিত থাকে ফেরেস্তা উপস্থিত থাকে এবং মানুষজন মৃত্যুবরণ করে সে সময় ফেরেস্তা উপস্থিত থাকে সেই সময়কালে আমি দোয়া করব বিশেষ করে ওই মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করব কার জন্য ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করব এবং আমার আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ তাদের জন্য দোয়া করব এবং আমার প্রয়োজনও সেখানে আমরা চাইব সেখানে আমার প্রয়োজনও আমরা কী করবো চাইব আর শ্রেষ্ঠ সময় হলো যে সময়কালে আপনি দোয়া আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করেন এবং রাসুসাল্লা সাল্লামের উপর দরুৎ পাঠ করেন কী করেন রসলাম সাল্লাহ সামনে এখন দোয়া করছেন রসল্লাহ সাল্লাম বলছে তার দোয়াটা কবুল হবে যদি সে আল্লাহর প্রশংসা করে এবং নবীর উপর দরুদ পাঠ করে দোয়াটা কবুল হবে তাহলে দোয়ার সময় কী করবেন যে সময়কালে

করবেন করার পরে তারপর আপনি কি করবেন আল্লাহর প্রশংসা করবেন রাসুলের উপর দরুদ পাঠ করে আপনি কি করবেন শেষ করবেন উপর পাঠ করে কি করবেন শেষ করবেন এটা হলো কি দোয়া কবুলের শ্রেষ্ঠ একটি পদ্ধতি দোয়া কবুলের শ্রেষ্ঠ একটি পদ্ধতি রমজান মাস রমজান মাস আমাদের জন্য অনেক হাদিয়া আসে কিছু আসে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আর কিছু আসে আমাদের সমাজের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কি আসে মাঘফেরাত কি আসে মাঘফেরাত আসে রহমত আসে বরকত আসে তাই না দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়গুলি রমজানের সারা দিন দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় কি রমজানের সারা সারাদিন তো এই সময়কালে আমরা রমজানের সময়টাকে আমরা রমজানের দিনগুলিকে আমরা বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কী করব দোয়া করব কি করব দোয়া করব। রাত্রিতেও আমরা কি করব দোয়া করব। কিন্তু আমাদের সমাজে সমাজ থেকে কী উদাহরণ আমি আপনি কী আসা জানেন সবচেয়ে বেশি নাটক সিনেমা রমজানে বেশি কি মুক্তি পায় তাই না তাই না রমজানে বেশি মুক্তি পায় আরেকটা মুক্তি পায় কি ডিসকাউন্ট কিসের অমুক মার্কেটে অমুক মার্কেট ডিসকাউন্ট ঠিক আছে আর একটা কি পায় নতুন জামার ঠিক আছে নতুন জামা কিনতে হবে ঈদের জন্য এই জন্য কত যে অনেকেই আছে যে শেষের দশ দিন এই খালি কাপড় কেনা কাটাতেই তার সময় যায় অনেকে আছে অনেকগুলি কিনে অনেক আছে একটা কেনার জন্য অমুক মার্কেট তমুক মার্কেট অমুক তো তারপরে পছন্দ হয় না শেষ পর্যন্ত ঈদের রাত্রি থেকে কিনে ঠিক আছে আর ঈদের ঈদ কার জন্য ঈদটা কার জন্য ঈদটা তো তার জন্যই যে ব্যক্তিকে নামাজের যখন ঈদের ঈদ যখন মানে রমজান যখন শেষ হয়ে গেল রমজান শেষ হয়ে যাওয়ার পর ঈদের মাঠে নামাজ পড়ার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছ পক্ষ থেকে আহ্বান করা হলো অমুকের ছেলে অমুক তুমি চলে যাও তোমার জীবনের সমস্ত কোনো ক্ষমা করে দেয়া দেওয়া হয়েছে তার জন্য ঈদ তার জন্য ঈদ নাকি ঈদ ওই যে ব্যক্তি ভালো ভালো কাপড় পরিধান করতে পারলো তার জন্য ঈদ না তার জন্য ঈদ নয় তার জন্য ঈদ নয় ঈদ সেই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি সুন্দর কাপড় পরিধান করতে পেরেছে তার জন্য ঈদ নয় যে ব্যক্তি তার জন্য ঈদ যে কেয়ামতকে জন্য নয় যে ব্যক্তি কি সুন্দর গাড়িতে উঠে কি করলো ঈদের ময়দানে গেল তার জন্য ঈদ নয় ঈদ গেছে হইল কার তার জন্য যে ব্যক্তি গুণা পরিত্যাগ করতে পেরেছে তার জন্য কি ঈদ তাহলে রমজান মাসের পুরা সময়টাকে আমরা কি বার করবো কাজে লাগাব দোয়া করবো আল্লাহ রব আলের কাছে কি করব কাজে লাগাব আর একটা হলো এলেমের মজলিসে দোয়া কবুলের সময় কি মজলিস এলেম অর্জনের মজলিস কোন মজলিস এলেম অর্জনের মজলিস এলে মজলিসে যখন অর্জনের যে কোনো মজলিসে কি হয় ফেরেস তারা তাদেরকে চারপাশ থেকে ঘিরে রাখে রহমত তাদেরকে কি করে রহমত তাদেরকে ঢেকে নে তাদের উপর শান্তি বর্ষিত হতে থাকে এবং আল্লাহরব্বুল আলমিন সেই শ্রেষ্ঠ ফেরিস্তা তার যে মজলিস রয়েছে আল্লাহ রব্বুল্লা যে কি রয়েছে মজলিস রয়েছে সেই মজলিসে এলেমের মজলিসে যাতে যারা এসেছে তাদের নাম আল্লাহ তাআলা উল্লেখ করে থাকে কে উল্লেখ করে থাকেন আল্লাহ রব্বুল্লা আলমিন এমন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু ফেরেস্তা রয়েছে যাদের কাজ হলো এলমি মজলিসে যারা এসেছে তাদের নাম লিস্ট করে আল্লাহর কাছে জমা দেওয়া তো জমা দেওয়ার পরে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জিজ্ঞাসা করার পর আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমাদেরকে সাক্ষী রাখলাম যারা তোমরা মানে কী করেছো লিস্ট জমা দিয়েছ তোমাদের তাদেরকে সকলকে আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ রব বলবেন ফেরেজ তারা বলবেন ইয়ারাবুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিলেন আমাদের তো কিছু করার নেই কিন্তু এমন কিছু লোক এসেছে তারা কিন্তু ওই মজলিসের উদ্দেশ্যে আসেনি এলিমি মজলিসের উদ্দেশ্যে অন্য উদ্দেশ্য এসেছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন তারা যখন ভালো মানুষের সাথে এসেছে তাদেরকেও ক্ষমা করে দিয়েছে তাহলে এলমি মজলিসে শুধু দোয়াই কবুল হয় না আল্লাহরব্বুল আলমিন তাদেরকে ভালো মানুষ হিসেবে তাদেরকে সনদ দিয়ে দিয়েছেন কি দিয়েছেন ভালো মানুষ এবং তারা এমন পরশ পাথর এই পাথরের সাথে যে কোনো পাথর মিলিত হলেও তারও পরশ পাথর হয়ে যায় তাই না তারা কি এমন পরশ পাথর যেই পরশ পাথরের সাথে যে কোনো পাথর লাগাইবেন সেও পরশ পাথর হয়ে যায় তাই না এই জন্য আমরা আলিমের মজলিসে কি করব বেশি বেশি দোয়া করবো আর একটা হলো সেজদা অবস্থায় কি অবস্থায় সেজদা অবস্থায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন সেজদা তোমরা সেজদা বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হওয়া যা যখন সে সেজদা অবস্থায় থাকে কী অবস্থা থাকে সেজদা অবস্থা থাকে তখন তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য সেজদা অবস্থায় আমার আমরা যা চাইব সেটা যদি আমরা যদি বা মানে অন্য মানে আরবি ভাষা সেই দোয়াটা মুগস্থ না থাকায় তাহলে আমরা বাংলাতেও চাইতে পারবো যে কোনো ভাষাতে আমরা কি করতে পারবো চাইতে পারবো যে কোনো সময় আমরা কি করব চাইতে পারব এই জন্য আমরা সেই সময়টা সেইভাবে আমরা কি করব প্রার্থনা করব। আমরা সেই সময়কালে কি করব। মানে সেজদা অবস্থায় আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করব। তাহলে সেজদা অবস্থায় আপনার যদি প্রয়োজন হয় আমরা আগে চলে এই মানে পদ্ধতিটা যে আপনার যখন প্রয়োজন হবে কিছু আল্লাহ রব্বুল আলমের কাছে চাওয়ার তাহলে এক নম্বর কী করবেন আপনি বলছি তাহলে হাত তুলে দেওয়ার মধ্যে আসে প্রথম হলো যে আপনি যখন আপনি যখন চাইবেন আল্লাহ রব্বুল আলমেনের কাছে তখন আগে এক কী করবেন সুন্দর করে রজু করবেন দূরেখা নামাজ আদায় করবেন এবং এই নামাজের শেষ দাতে আপনি চাইবেন যা চাওয়ার ঠিক আছে বেশি বেশি চাইবেন সেখানে কান্নাকাটি করুন অনেকক্ষণ সময় হতে চাইবেন এবং এবং কি করবেন আপনি নামাজের পরেই আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন হাত তুলবেন মোনাজাত করবেন হাত তুলবেন কি করবেন মোনাজাত করবেন তাহলে আমরা এই শ্রেষ্ঠ সময়গুলি যেন আমরা যেন কাজে লাগাইতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমাদের সবাইকে মানে তৌফিক দান করুন আমিন এবং বাকিগুলি থাকলে